প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে বিলচরণ শহীদ শামসুদ্দোহা সরকারি কলেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম, প্রভাষক হিসাববিজ্ঞান বিভাগ, বিলচরণ শহীদ শামসুদ্দোহা সরকারি কলেজ, গুরুদাসপুর। আমার মোবাইল নম্বর 01717-2919, ইমেইল m.hasibul@gmail.com। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে এমন একটি মুহূর্তে অনলাইন ক্লাসের জন্য উপস্থিত হয়েছি যে সময় কোভিড-19 ফলে গোটা বিশ্ব তছনছ অসহায়, বাংলাদেশেও এর ব্যতিক্রম ঘটেনি। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সরকারের নির্দেশনা মোতাবেক তোমাদেরকে ঘরে থাকার জন্য এবং নিজেকে সুরক্ষা রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক প্রথম পত্র অধ্যায় অষ্টম দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাব রক্ষণ এই চ্যাপ্টারের ওপর আলোচনা করব। আজকে তোমাদের শিখন ফল বার্ষিক অবচয় অবচয় হয়, এগুলো সরলরৈখিক পদ্ধতিতে নির্ণয় করা তোমাদেরকে শেখাব। তাহলে আমরা আসি, প্রথমে আমরা যে এগুলা এই পদ্ধতিগুলো আগে আমাদের একটু জানা দরকার যে অবচয়টা কী। অবচয় ইংরেজি ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনটি ল্যাটিন শব্দ ডেপ্রিটাম থেকে এসেছে। ডেপ্রিটাম দুটি অংশ বিভক্ত করলে প্রথম অংশ ডি অর্থাৎ মূল্য বা হ্রাস, দ্বিতীয় অংশ প্রিটিয়াম অর্থাৎ মূল্য। আমি একটু তোমাদের দেখাচ্ছি ডেপ্রিটাম, এই ডেপ্রিটামকে আমরা দুটি অংশে বিভক্ত করব, প্রথম অংশ ডি, পরের অংশ ডি অর্থাৎ ডিক্লাইন অর্থাৎ হ্রাস, আর প্রিটিয়াম থেকে প্রাইস অর্থাৎ মূল্য। তাহলে আমরা সহজে বলতে পারি যে মূল্য হ্রাস, ডেপ্রিটাম শব্দার্থ মূল্য হ্রাস, অর্থাৎ কোনো সম্পদ বা কোনো কিছু মূল্য হ্রাসকেই বলা হয় অবচয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে যে সম্পদ, সম্পদ সম্পর্কে একটু আলোচনা করছি যে সম্পদটাকে, সম্পদ কোনো কিছু ব্যবহার করা হয় অর্থাৎ যা ব্যবহারের মাধ্যমে আমরা সুবিধা বা উপযোগিতা পাই সেটাই হচ্ছে সম্পদ। তাই এখানে আমাদের দৃশ্যমান সম্পদ, দৃশ্যমানটাকে যে সম্পদ চোখে দেখা যায় এবং যা স্পর্শ করা যায় সেটাই হচ্ছে দৃশ্যমান সম্পদ। যেমন এই যে একটা বোর্ড, এই বোর্ডটা আমি স্পর্শ করছি, এটা আমি চোখে দেখছি, এটা একটা দৃশ্যমান সম্পদ। এরকম আরও অনেক উদাহরণ আছে, আসবাবপত্র, কম্পিউটার, গাড়ি ঘোড়া অনেক কিছু হয়। আর অদৃশ্যমানটাকে যে সম্পদ চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না কিন্তু বাজারে এর অস্তিত্ব আছে বা বাজারে এর আর্থিক মূল্য আছে সেটাই হচ্ছে অদৃশ্যমান সম্পদ, যেমন সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, শর্ত ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে একটি উদাহরণের মাধ্যমে সরলরৈখিক পদ্ধতিতে কীভাবে বার্ষিক অবচয় এবং অবচয় হার বের করা হয় তা আমি দেখাব। এই যে একটি অঙ্ক উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা আছে মোহনা লিমিটেড 2015 সনের 1 জানুয়ারি তারিখে 1 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। এর পরিবহন ব্যয় 5,000 টাকা, সংস্থাপন ব্যয় নির্বাহ করা হয় 15,000 টাকা, আয়ুষ্কাল ধরা হয় 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। তাহলে এখানে আমাদের কী বলা আছে, বার্ষিক অবচয়। তাহলে বার্ষিক অবচয়ের সূত্রটা, বার্ষিক অবচয় সমান সম্পত্তির মোট মূল্য বিয়োগ অবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, বার্ষিক অবচয় সমান সম্পত্তির মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল।
তাহলে এখানে সম্পদের মোট মূল্য সম্পর্কে আমাদের জানা দরকার। সম্পদের মোট মূল্যটা হচ্ছে কোনো সম্পদ ক্রয় করার পরে সম্পদটা ব্যবহার উপযোগী করতে যা আনুষঙ্গিক ব্যয় করা হয়, যেমন যে পরিবহন ব্যয়, সংস্থাপন ব্যয়, এগুলোকে এই ক্রয় মূল্যের সাথে যোগ করলে যে মূল্য দাঁড়াবে সেটাই হচ্ছে সম্পদের মোট মূল্য। আর ভগ্নাবশেষ মূল্যটা হচ্ছে কি, একটা সম্পদ নির্ধারিত আয়ুষ্কাল শেষে এই সম্পদটি যদি বিক্রি করে যে মূল্য পাওয়া যাবে এই মূল্যটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু বলা হয়। তাহলে এখন আমরা আসি, তাহলে সম্পদের এই বার্ষিক অবচয়টা বের করতে সম্পদের মোট মূল্য সমান, তাহলে আমরা জানলাম যে সম্পদের কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য সম্পদের মোট মূল্য আমরা দেখাই। মোট মূল্য কি আছে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য মেশিনের কত, 1,00,000 টাকা। ক্রয় মূল্য 1,00,000 টাকা। আর কি আছে, পরিবহন ব্যয়, পরিবহন ব্যয় 5,000 টাকা। সংস্থাপন ব্যয় 15,000 টাকা। মোট 1,20,000 টাকা। আমার এই 1,20,000 টাকা হচ্ছে সম্পত্তির কি মোট মূল্য বা কে আমার ন্যায্য মূল্য বলা হয় বা আদি ক্রয় মূল্য বলা হয়। তাহলে এখন আমরা এই যে সূত্র আছে সম্পত্তির মোট মূল্য, এটার পরিমাণ কিন্তু আমরা পেয়েছি কত, 1,20,000 টাকা। তাহলে এখন আমরা সম্পদের মোট ক্রয় মূল্য পেলাম 1,20,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য যে আমার দেওয়া আছে কত, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে কত, 20,000 টাকা। তাহলে বিয়োগ 20,000 টাকা ভাগ আয়ুষ্কাল, আয়ুষ্কাল কত বছর, 10 বছর দেওয়া আছে, তাহলে 10। তাহলে বিয়োগ 1,00,000 ভাগ 10 = 10,000। তাহলে আমার বার্ষিক অবচয়ের পরিমাণ কত দাঁড়ালো, 10,000 টাকা। এই বার্ষিক অবচয়টা বের করার আর একটি সংক্ষিপ্ত পদ্ধতি আছে, সেই সংক্ষিপ্ত পদ্ধতিকে আমি দেখাচ্ছি। সংক্ষিপ্ত পদ্ধতিটা হচ্ছে আমার বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতিতে 100% ভাগ আয়ুষ্কাল সমান 10%। আমার অবচয় কত পার্সেন্ট দাঁড়ালো, হার দাঁড়ালো 10%। আমি কোন পদ্ধতি বের করলাম, বিকল্প পদ্ধতি। তাহলে আমি এখানে আমার বার্ষিক অবচয় কত হয়েছে, 10,000 টাকা। তাহলে আমি এখানে আমার অবচয়যোগ্য, অবচয়যোগ্য মূল্যের উপর আমি এই পার্সেন্টেজ ব্যবহার করলে আমি বার্ষিক অবচয় পাবো। তাহলে আমরা একটু ফিরে আসি, অবচয়যোগ্য মূল্যটা কি, অবচয়যোগ্য মূল্য হচ্ছে সম্পত্তির মোট মূল্য হতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে ফলাফল পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য। তাহলে আসুন, অবচয়যোগ্য মূল্য যোগ্য মূল্য, তাহলে সম্পত্তির মোট মূল্য আমার কত আছে, 1,20,000 বা কি ভগ্নাবশেষ মূল্য, সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে ফলাফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য, ভগ্নাবশেষ মূল্য 20,000। তাহলে আমার অবচয়যোগ্য মূল্যর পরিমাণ হলো 1,00,000 টাকা। এই অবচয়যোগ্য মূল্যের উপর আমি যে অবচয় হারটা ব্যবহার করলে এভাবে আমি বার্ষিক অবচয় পাবো। তাহলে আমার অবচয় হার বের করছি কত, 10% সমান 10,000। তাহলে দেখা যাচ্ছে এ পদ্ধতিতে আমার এখানেও 10,000, এই পদ্ধতিতে শর্টকাট মেথড বলা হয়, এখানেও কিন্তু আমার অবচয়ের পরিমাণ 10,000। এবার আসি আমি অবচয়ের এই পদ্ধতিতে অবচয়ের হার কীভাবে বের করতে হবে,
এই প্রথম পদ্ধতি বার্ষিক অবচয়, এটা আমি এখন অবচয়ের হারটা তোমাদের মাঝে দেখাবো। তাহলে অবচয়ের হার সমান বার্ষিক অবচয় ভাগ সম্পত্তির মোট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য ইনটু 100। তাহলে বার্ষিক অবচয় আমার কত হয়েছে? 10,000 টাকা। এখানে সম্পত্তির মোট মূল্য ছিল আমার কত? সম্পত্তির মোট মূল্য ছিল 120,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য কত ছিল? 20,000 টাকা। তাহলে আমার এদের বিয়োগফল কত দাঁড়ালো? 100,000 টাকা। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পার্সেন্ট দাঁড়াচ্ছে? 10%। তাহলে এই 10%টা কি আমার বার্ষিক অবচয়ের হার? তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, যদি অবচয় হার দেওয়া না থাকে তাহলে এভাবে আমাদের অবচয়ের হারটা বের করতে হবে। যদি বার্ষিক অবচয় দেওয়া না থাকে তাহলে আমরা আগেই তো বের করতে পারলাম কীভাবে বার্ষিক অবচয় বের করা হয়। আর সময় স্বল্পতার কারণে যদি সম্ভব, বিশেষ করে MCQ অ্যানসারগুলোর জন্য, সেক্ষেত্রে অবচয়ের হার বের করা খুব সহজে তোমরা শর্টকাট মেথডে কী করবা, 100%কে ভাগ আই স্কোয়ার দ্বারা করলে যে ফলাফল পাওয়া যাবে ওটাই হচ্ছে বার্ষিক অবচয়ের হার। তাহলে যে এটা আমাদেরকে, যেহেতু আমি বলছি এটা আমার সরলরৈখিক পদ্ধতি, সরলরৈখিক অর্থাৎ প্রতি বছর, অর্থাৎ প্রতি সম্পদের যে পদ্ধতিতে সম্পদের আয়ুষ্কালে প্রতি বছরই একটা নির্দিষ্ট পরিমাণ অবচয় লিপিবদ্ধ করা হয় সেটাই কিন্তু হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। তাহলে আমার প্রথম বছর কত হয়েছে অঙ্কটা? 10,000 টাকা কী হয়েছে আমার অবচয়? অবচয় কত হয়েছে? 10,000 টাকা। আমার যদি দ্বিতীয়, এটা প্রথম বছর, যদি আমার অঙ্কে 3 বছর মেয়াদে বলা হয় যে 3 বছর অবচয় দেখো, তাহলে দ্বিতীয় বছরও কিন্তু আমার অবচয়ের পরিমাণ 10,000। যদি বলা হয় তৃতীয় বছরে কিন্তু আমার অবচয় 10,000। অর্থাৎ প্রতি বছর অবচয় একই থাকবে, সেটাই হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। আশা করি তোমরা সবাই এই অবচয়, বার্ষিক অবচয় বের করা এবং অবচয় হার বের করা তোমরা বুঝতে পেরেছ। তোমরা আগামী ক্লাসে আমি অবচয়ের যে আরও অন্যান্য পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসগুলোতে তোমাদেরকে দেখার, অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং COVID-19 নামক যে ঘাতক মরণ ব্যাধি গোটা বিশ্ব তথা বাংলাদেশ থেকে মহান আল্লাহ যেন এটা আসমানে উঠিয়ে নিয়ে যান এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস, অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।